আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে খবর দেব সেটা শোনার পর আরো ভালো থাকবেন। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের আওতাধীন বিশাল একটি নিয়োগ দিয়েছে। পদ সংখ্যা হচ্ছে ইতিমধ্যেই দেখে ফেলছেন 670 জন নেবে। আচ্ছা, এবার একটু নিজের ঢুর নিজে পিটাই, সেটা হচ্ছে গত এক সপ্তাহ আগে কিন্তু আমি বলছিলাম, যারা ভিডিও দেখেছেন নিশ্চয়ই জেনে থাকবেন, যে বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, সিলেট গ্যাস এগুলার নিয়োগ অতি দ্রুত সময়ের ভেতর আসতে যাচ্ছে। একদম হাতে নাতে এই ফল মিলে গেল, এক সপ্তাহ হবে সর্বোচ্চ, এর ভেতরে কিন্তু নিয়োগ চলে আসছে। তো বুঝতেই পারতেছেন আমরা না জেনে কথা বলি না, আলতু ফালতু বলি না, মোগল দরবার এটা বিশ্বাস নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে দীর্ঘদিন যাবত চলছে। সুতরাং বিশ্বাস রাখবেন আমরা যা বলি, এক সপ্তাহের ভেতরে কিন্তু নিয়োগটা চলে আসছে। এটা তো সবসময় হয়, আমাদের কথা এমনটা আমরা বলি না, বলবো না, এটা হয় না সবসময়, কিন্তু আসে বা না আসে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা জেনে শুনে বলি। এটার প্রমাণ ইতিমধ্যে বহুবার আমরা দিয়েছি। যাই হোক, ডুল পেটানো বন্ধ করে দিই। তো যেটা হচ্ছে এই তেল গ্যাস খনিজ সম্পদের যে নিয়োগটি, এটার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। সেটা হতে পারে বাখরাবাদ গ্যাস, সেইটা হতে পারে সিলেট গ্যাস, সেইটা হতে পারে কর্ণফুলী গ্যাস, সেইটা হতে পারে কি বলে জালালাবাদ গ্যাস। এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে, এবং পদ সংখ্যা যেটা বললাম 670 বাই, এটা কিন্তু বিরাট একটা ফিগার বলা যায়। এর কারণ হচ্ছে অনেকটা সময় নিয়োগ দেই নেই এই জায়গা থেকে, যার ফলশ্রুতিতে এই দীর্ঘদিন বসে থাকার কারণে এই পদ সংখ্যা জমেছে, যার কারণে বড় সড়ো একটা নিয়োগ এসেছে। গ্যাসের নিয়োগের জব করলে কি যে সুযোগ সুবিধা রয়েছে ইতিমধ্যে আমি এর আগে বেশ কয়েকবার বলছি, সামনে হয়তো বলবো। মানে অসাধারণ জব, অসাধারণ বলতে অসাধারণ, আপনি বৈধভাবে গাড়ি বাড়ির মালিক অতি দ্রুত সময়ের ভেতরে ইনশাল্লাহ হয়ে যাবেন বৈধভাবেই, আর অবৈধের সুযোগ তো আছেই। তো সবকিছু মিলিয়ে অসাধারণ জব এই তেল গ্যাস খনিজ সম্পদের বিভিন্ন সেক্টর আপনাকে যে দেওয়া হবে পেট্রো বাংলার আওতাধীন যত প্রতিষ্ঠান রয়েছে। সহজ কথা, পেট্রো বাংলার আওতাধীন যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে তার মধ্যে তারা উল্লেখ করে দিয়েছে কোন কোন প্রতিষ্ঠানে আপনাকে দেবে, যেগুলো আমি একটু আগেই বললাম। তো কোন কোন পদে, অনেকগুলো পদ রয়েছে, তার মধ্যে দুটো পদ, জেনারেলি দুটো পদের কথা বলি, যে দুটো পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। একটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এটা হচ্ছে নবম গ্রেড, আর একটা হচ্ছে সহকারী কর্মকর্তা, এটা হচ্ছে দশম গ্রেড। এই দুটো পদ আমার কাছে মনে হলো ইন্টারেস্টিং, তো এই দুটো পদ আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আরো পদ রয়েছে, ওগুলো নিয়ে সামনে প্রয়োজনে আপনাদের ইন্টারেস্ট থাকলে কথা বলবো। আর কি বলে, আমি লিংক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে আরো ডিটেলে দেখতে পারবেন, জানতে পারবেন, তাদের সাইডের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো আরো মোর দেন ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে নেবেন নিজের দায়িত্বে। তো সহজ কথা যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে নিয়োগ চলে আসছে, পড়াশোনা করেন। আমি তো সবসময় বলি রোজার পরে রোজার ভেতরে এই নিয়োগের একটা জ্বর শুরু হবে, ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে আমি বলছিও। সুতরাং পড়াশোনাটা করেন, প্রস্তুতিটা নেন, নিয়োগের ইনশাল্লাহ অভাব হবে না। তো এটাই শেয়ার করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।